হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার অন্যতম একটি বায়োগ্রাফি রাইটিং নিয়ে, অভিজিৎ ব্যানার্জি, যিনি একজন নোবেল পুরস্কার প্রাপক, অর্থাৎ 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই বাঙালির গর্ব অভিজিৎ ব্যানার্জি। তো অভিজিৎ ব্যানার্জি নিয়ে বায়োগ্রাফি লেখার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো। তো তোমাদের রিকোয়েস্টে আমি এই বায়োগ্রাফির ভিডিওটি বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটি দেখে ভালো করে বুঝে নাও যে কী কীভাবে আমি সাজিয়েছি বাক্যগুলোকে। তো তোমরা পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই খাতায় তুলে নেবে এবং তারপরে কিন্তু মুখস্থ করবে, কিন্তু আমার সঙ্গে তোমরা রিপিট করতে পারো, তাহলে কী হবে, সহজেই তোমরা মুখস্থ করতে পারবে। দেখে নাও, অভিজিৎ ব্যানার্জি দ্য গ্রেট ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট, অর্থাৎ অভিজিৎ ব্যানার্জি মহান ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ। দেখে নাও, ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট কেন বলা হয়েছে, কারণ উনি জন্মসূত্রে ভারতীয় এবং বাসিন্দা সূত্রে আমেরিকান, তাই এই কথাটি লেখা হয়েছে। অভিজিৎ ব্যানার্জি দ্য গ্রেট ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট দেওয়ার পর দেখো এখানে ভার্ব দেওয়া হচ্ছে, ওয়াস বর্ন, জন্মেছিলেন অন 21 ফেব্রুয়ারি ইন 1961, 1961 সালে ইন মুম্বাই শহরে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। একদম সহজ কনস্ট্রাকশন দেখে নাও, অভিজিৎ ব্যানার্জি দ্য গ্রেট ইন্ডিয়ান আমেরিকান ইকোনমিস্ট ওয়াস বর্ন অন 21 ফেব্রুয়ারি ইন 1961 ইন মুম্বাই ইন ইন্ডিয়া। হিজ পেরেন্টস, তার বাবা মা দীপক ব্যানার্জি অ্যান্ড নির্মলা ব্যানার্জি, তার বাবা মা দীপক ব্যানার্জি এবং নির্মলা ব্যানার্জি ওয়ার প্রফেসর্স অফ ইকোনমিক্স। তার বাবা মা দুজনেই কী হয়েছিলেন, ইকোনমিক্সের প্রফেসর ছিলেন। দেখে নাও, হিজ পেরেন্টস দীপক ব্যানার্জি অ্যান্ড নির্মলা ব্যানার্জি ওয়ার প্রফেসর্স অফ ইকোনমিক্স। হি ওয়েন টু সাউথ পয়েন্ট স্কুল ইন কলকাতা, তিনি কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে গিয়েছিলেন। একদম পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে, দেখো, হি ওয়েন টু সাউথ পয়েন্ট স্কুল ইন কলকাতা। হি গ্র্যাজুয়েটেড, তিনি গ্র্যাজুয়েট পাস করেছিলেন বা স্নাতক হয়েছিলেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন 1981। বাক্যের কনস্ট্রাকশনটি লক্ষ্য করো, হি তারপরে ভার্ব দিচ্ছি, দেখো গ্র্যাজুয়েশন থেকে এটাকে গ্র্যাজুয়েট করা হয়েছে, অর্থাৎ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে গ্র্যাজুয়েট। হি গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন 1981, অর্থাৎ 1981 সালে উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তারপরে লক্ষ্য করো, হি পাসড এম এ ইন ইকোনমিক্স, তিনি ইকোনমিক্সে এম এ পাস করেন ইন 1983, 1983 সালে ফ্রম জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে। বাক্যের কনস্ট্রাকশনটি দেখো, হি পাসড এম এ ইন ইকোনমিক্স, অর্থাৎ তিনি ইকোনমিক্সে এম এ পাস করেন ইন 1983, 1983 সালে ফ্রম জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে। হি রিসিভড পিএইচডি ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি ইন 1988, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পান 1988 সালে। দেখো রিসিভড কথার অর্থ হল পান বা পেয়েছিলেন, মনে রাখবে এইচ এ আর ভি এ আর ডি, এটা কিন্তু হার্ভার্ড নয়, এটার উচ্চারণ হবে হার্ভার্ড। দেন হি টট অ্যাট ডিফারেন্ট ইউনিভার্সিটিস, তারপরে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছিলেন, দেখো টিস থেকে টট হয়েছে, অর্থাৎ তিনি পড়িয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ইন 2003 সালে হি ফাউন্ডেড, তিনি প্রতিষ্ঠা করেছিলেন দি আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাব, তিনি 2003 সালে এই আব্দুল
লতিফ জমিল পোভার্টি অ্যাকশন ল্যাব, যেটাকে শর্টকাটে বলা হয়, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে দেখো JPL, তো এটা ইনি প্রতিষ্ঠা করেছিলেন 2003 সালে। হি ম্যারেড এস্থার ডাফলো ইন 2015, তিনি 2015 সালে এস্থার ডাফলোকে বিবাহ করেছিলেন। অ্যাট প্রেজেন্ট বর্তমানে হি ইজ দ্য ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর অফ ইকোনমিক্স, বর্তমানে তিনি ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর অফ ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক্সের ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর উনি। কোথায়? অ্যাট দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে শর্টকাটে বলা হয় MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির উনি একজন ইন্টারন্যাশনাল ফোর্ড ফাউন্ডেশন প্রফেসর। বাক্যটি কিন্তু ভাষাগুলো কঠিন, কিছু করার নেই, এগুলো তো বাস্তবিক রয়েছে, যার জন্য এগুলো বদলানো যাবে না, এগুলোকে তোমাদের ভালো করে বুঝে মুখস্থ করতে হবে। পড়ে দিচ্ছি আরেকবার, দেখে নাও। অ্যাট প্রেজেন্ট হি ইজ দ্য ফোর্ড ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল প্রফেসর অফ ইকোনমিক্স অ্যাট দ্য ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ব্র্যাকেটে MIT। তারপরে দেখো, অভিজিৎ ব্যানার্জি উইথ এস্থার ডাফলো অ্যান্ড মাইকেল ক্রেমার, অভিজিৎ ব্যানার্জি এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমারের সহিত, অর্থাৎ তাদের সঙ্গে, ওয়াস অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত হয়েছিলেন দ্য 2019 নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স, ইকোনমিক্স বা অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2019 সালের। বাক্যটি দেখে নাও, এখানে উইথ দিয়ে যোগ করা হয়েছে, উইথ কে কে ছিলেন দেখে নাও, এস্থার ডাফলো অ্যান্ড মাইকেল ক্রেমার, অর্থাৎ এই দুজন তার সঙ্গে ছিলেন, অর্থাৎ মোট তিনজনে মিলে এই পুরস্কারটা পেয়েছেন, অভিজিৎ ব্যানার্জি উইথ এস্থার ডাফলো অ্যান্ড মাইকেল ক্রেমার ওয়াস অ্যাওয়ার্ডেড দ্য 2019 নোবেল প্রাইজ ফর ইকোনমিক্স। উনি কেন এই পুরস্কারটা পেয়েছিলেন, যদি কারো কঠিন লাগে তো লেখার দরকার নেই, আর কেউ যদি পারো অবশ্যই লিখবে, দেখো সেটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি, ফর অ্যান এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু এলিভিয়েটিং গ্লোবাল পোভার্টি, অর্থাৎ বিশ্ব দারিদ্রতা দূরীকরণে পরীক্ষামূলক পদক্ষেপ, অর্থাৎ বিশ্ব দারিদ্রতা দূরীকরণের উপর উনি গবেষণা করেছেন, তার জন্যই উনি ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তোমাদের যদি কিছু কিছু বাক্য কঠিন মনে হয় তো প্রয়োজনে তোমরা দুই একটা লাইন বাদ দিতেও পারো। আর শেষের বাক্যটি দেখো, এখানে যে ফর দিয়ে লেখা রয়েছে, ফর অ্যান এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু এলিভিয়েটিং গ্লোবাল পোভার্টি, এই অংশটা যদি লেখো তখন কিন্তু আর ব্র্যাকেট দেওয়া চলবে না, অর্থাৎ এটা লিখলে ব্র্যাকেটটা তুলে দেবে, ঠিক আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট দিয়ে জানাবে যে এই ধরনের ভিডিও তোমরা আর চাও কি না। আর যারা রয়েছে চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।